বিয়ানীবাজারের প্রয়াত গুণীজন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করেছে পৌরসভা। বৃহস্পতিবার বিকালে পৌরসভার হলরুমে বিয়ানীবাজারের কৃতিসন্তান সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া দাপাদার, প্রাক্তন শিক্ষক বিরাজ কান্তি দেব, সংস্কৃতিজন ফয়জুল আলম, বীর মুক্তিযোদ্ধা গল্পকার আব্দুল মালিক ফারুক ও বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তার, কবি ফজলুল হক, প্রাক্তন ঠিকাদার নজরুল ইসলাম মায়া, আব্দুল শুকুর, যুক্তরাজ্য প্রবাসী ইসলাম উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকের সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য খসরুল হক, শিক্ষাবিদ মজিরউদ্দিন আনসার, দারুল সুন্না মাদ্রাসার মোহতামিম মাওলানা আতিকুর রহমান, প্রভাষক প্রিয়তোষ চক্রবর্তী ও প্রভাষক কবির আহমদ, ব্যবসায়ী ফখর উদ্দিন, পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জি, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিত মোহন, গিয়াস উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজ সংসদের প্রাক্তন ভিপি শাহ আলম সহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। গত এক দেড় বছরে বিয়ানীবাজার যেসব গুণীজন হারিয়েছে তাদের অভাব কখনো পূরণ হবে না জানিয়ে অতিথিরা বলেন, প্রয়াত গুণীজনদের দেখানো পথেই আমাদের চলতে হবে। এরকম মানুষগুলো গুণীজনের কথা যেটা বলা হয়েছে, আমরা তাদের যদি সম্মান করি, তাদের পরিবারের প্রতি সম্মান করি, আমরা এই প্রজন্মগুলো প্রজন্ম যারা তাদেরকে আমরা দেখাশোনা করার দায়িত্ব আমাদের। এই যারা তারা রেখে গেছে তাদেরকে, তাদেরকে দেখাশোনার মানুষ করে গড়ে তোলার এবং তাদের তাদের গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করার, এটা আমাদের দায়িত্ব। মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই, তিনি বেশ ভালো ভালো কাজ করে যাচ্ছেন, এর মধ্যে আরেকটি কাজ আজকে সংযোজিত হলো। তাদের অবদানের স্বীকৃতিকে যদি আমরা স্বীকৃতি দেই তাহলে আমরাই ধন্য, আমরা যেন এদেরকে একটা স্মরণ করতে পারি, দোয়া মাহফিলের আয়োজন করতে পারি। আসলে যদি যারা মারা যায় তাদের জন্য যদি দোয়া করি, জীবিতদের দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা, এইখানে দেখতে সুযোগ সবাই দোয়া মাহফিল, আমরা যেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে, আল্লাহ তো আশা করি সবাই বেহেস্তে আছে, পৌর মেয়র ফারুকুল হক বলেন, আগামী প্রজন্মের কাছে আমাদের গুণীজনদের তুলে ধরতে হবে। যে সমস্ত গুণী ব্যক্তিত্ব আমাদের বিয়ানীবাজারে, শুধু বিয়ানীবাজারে নয়, আমি বলি যে বাংলাদেশের মধ্যে যে গুণী ব্যক্তি আমাদের বাংলাদেশের যদি সারা বাংলাদেশের যদি বুদ্ধিজীবীর খাতারে যদি পড়ে তো মানে তাহলেও আমাদের এই যে আমাদের শিক্ষকরা বলছেন, আমাদের নেতৃবৃন্দরাও বলছেন যে তার মধ্যেও আমাদের এই বিয়ানীবাজারের আছেন। আমরা যারা আজকে আমাদের যে কোনো মানুষ তো ভাই মনসী, এই মানুষগুলা হয়ে গেছে, আজকে আমরা এখানে সমবেত হয়েছি তাদের দিকে স্মরণ করবো এবং তাদের জন্য দোয়া করবো। এই মানুষগুলো ভালো কাজ করেছে সমাজের জন্য, তাদের জন্য আমরা দোয়া করতেছি এবং তাদের কাজের আমরা স্বীকৃতি দিচ্ছি এবং তাদের আদর্শকে আমরা তাদেরকে আগামী দিনে আমরা চলবো। আমরা যখন থাকবো না তখন আরো নতুন প্রজন্ম যারা এই জায়গায় আছে তারা ওইভাবে মানুষকে স্মরণ করবে। শোকসভা ও দোয়া মাহফিলে প্রয়াত নজরুল ইসলাম মায়ার পুত্র শাহজাহানুল ইসলাম লায়েক, বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তারের পুত্র জাফর আহমদ, এ কে এম গোলাম কিবরিয়া তাপাদারের পুত্র বোরহান কিবরিয়া তাপাদার সহ প্রয়াত গুণীজনদের স্বজনরা অংশ নেন। শোকসভায় প্রয়াতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম জিহাদি। সৈয়দা আঁখি হক, এবিটিভি।